আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য গরমের স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। না না, এটা খেলে আপনি রিফ্রেশ বা সতেজ চাঙ্গা হয়ে যাবেন না, তবে এটা খেলে আপনার মন অনেক হ্যাপি হ্যাপি হয়ে যাবে। চলুন তাহলে আমরা দুই ধরনের আমসত দেখে নেই। এখানে আমি কাঁচা আম নিয়েছি, এটা হালকা একটু হলদেটে ভাব হয়ে গেছে ভেতর দিয়ে। আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এই 1 কেজি আম দিয়ে আমি কিন্তু দুই ধরনের আমসত্ত্ব আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা কিন্তু পাকা না, কাঁচা আম। মধ্যেটা হালকা একটু হলুদ হয়ে গেছে যদিও, তারপরেও এটা কিন্তু কাঁচাই রয়েছে। সো এটাকে আমি ভালোভাবে এখন ছিলে নিচ্ছি, আর আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবার আমগুলোকে পাতলা করে কেটে নিতে হবে। এভাবে যদি আটি থেকে আমগুলো পাতলা করে কেটে নেন তাহলে সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে, আর ব্লেন্ড করতেও খুব সুবিধা হবে। এতে কম সময়ের মধ্যে আপনারা অসাধারণ আমসত্ত্ব তৈরি করে ফেলতে পারবেন। সো এভাবে আমি সবগুলো স্লাইস কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখন আমি আমটাকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে একটা পাতিলে পানি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি, প্রায় হাই 1 টেবিল চামচের মতন। কথা বলতে বলতে পানিটা ফুটে উঠেছে। এখন আমি আমের স্লাইসগুলো এতে দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে এটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু আমটা হাই ফ্লেমেই সিদ্ধ করছি। ভিউয়ার্স, মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন, যাতে ওপর নিচ সবগুলো আমের স্লাইসই ভালোভাবে সিদ্ধ হতে পারে। সো আমি একবার এটাকে নেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা নরম হয়ে গেছে, চুলাটা অফ করে ঠান্ডা করে নেব। ভিউয়ার্স, আমি আমের স্লাইসগুলো ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম স্লাইসগুলো কিন্তু ব্লেন্ড করা যাবে না, ব্লেন্ডারেতে নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই আপনারা এটা ভালো করে সিদ্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। সো এখন একটা ব্লেন্ডারের জারে আমি অল্প অল্প আম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আরও একটা কথা, আমি কিন্তু পানি ছেঁকে নিয়েছি, তবে পুরোটা পানি আমি ছেঁকে নেই নাই, অল্প একটু পানি রেখেছি, তা নাহলে কিন্তু আবার ব্লেন্ড করতে অসুবিধা হবে। তাই অল্প একটু পানি রেখে আমের স্লাইসগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চলুন এবার এটাকে জাল দিয়ে নেওয়া যাক। প্রথমে আমি পুরোটা পালপি জাল দিয়ে নেব, তারপর এটাকে অর্ধেক করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ, আর দিয়ে দেব 1 কাপ চিনি। আমি এখানে ব্রাউন সুগার নিয়েছি, তবে চিনির পরিমাণ আরও পরে অ্যাড করে নিব যদি দেখি আমটা মিষ্টি হয়নি। মানে পুরোপুরি মিষ্টি তো হবে না, খানিকটা টক তো থাকবে, তা নাহলে তো আর এটাকে আমসত্ত্ব বলা যাবে না, তাই না? সো অল্প একটু টক থাকবে, কিন্তু পুরো টকটা যাতে না থাকে এর জন্য চিনির পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। সো আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো দিতে পারেন, অথবা আমার মতো 1.5 কাপ পরিমাণ দিতে পারেন। আমি অলরেডি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, এবার এতে আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করছি। সো আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। আমি এখন এটাকে ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিব। নিউ ভিউয়ার্সরা জলদি ঝটপট একটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা হিট করুন, যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, এটা ঘন হয়ে গেছে দেখুন। এখন আমি চুলাটা বন্ধ করে অর্ধেকটা পাল্প আমি তুলে নিব, অথবা এই পর্যায়ে আমরা এটাকে কিন্তু আমসত্ত্ব নামে ডাকতে পারি। সো আমি অর্ধেকটা এখন তুলে নিচ্ছি, কারণ অর্ধেকটা দিয়ে আমি আপনাদেরকে মাসালা আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তাই আমি অর্ধেকটা তুলে নিচ্ছি, আর চুলা বন্ধ করে নিয়েছি, কারণ এটা কিন্তু অনেক ফুটতে ছিল, গায়ে ছিটে আসতে পারে এর জন্য। এবার আমি 4 থেকে 5 ফোঁটা হলুদ ফুড কালার অ্যাড করে নিলাম, যে আমসত্ত্বটা দিয়ে আমি নর্মাল আমসত্ত্ব তৈরি করব। কালার দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, তবে এটা দিলে এতে সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে, এর জন্যই আমি দিয়েছি। সো এটাকে আমি আবারও জাল দিয়ে, মিডিয়াম আঁচে জাল দিয়ে একদমই ঘন করে নিয়েছি। আপনারা দেখে নিন, এটা একদমই থকথকে হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব, আর একটা বড় ধরনের থালাতে আমি সরিষার তেল ভালো করে ব্রাশ করে নেব 2 চামচের মতন, কারণ তেলটা না দিলে কিন্তু এটাতে যখন আমরা আমসত্ত্বটা শুকা দেবো, আমসত্ত্বটা শুকিয়ে প্লেটের গায়ে লেগে যাবে, এটা আর উঠতে যাবে না। তাই অবশ্যই আপনাদেরকে সরিষার তেলটা কিন্তু মেখেই নিতে হবে। সয়াবিন তেল দিবেন না, কারণ সয়াবিন তেল দিলে কিন্তু আমসত্ত্ব থেকে একটা গন্ধ আসবে, যেটা ভালো লাগবে না খেতে। তাই অবশ্যই সরিষার তেল দিয়ে ভালো করে প্লেটটা ব্রাশ করে নেবেন, তারপর আপনারা আমসত্ত্বর পাল্পটা একদম স্প্রেড করে দিবেন পুরো থালায়, এখন শুকানোর পালা। এবার আমি বাকি পাল্পটুকু দিয়ে মশলা আমসত্ত্ব আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে দিলাম 1/2 চামচ চাট মশলা,
হাফ চামচের মতন চিলি ফ্লেক্স, হাফ চামচ ভাজার জিরা গুঁড়া। এবার ভালো করে মিশিয়ে নিব আর চুলাটা অন করে দেব। এটাতে আমি হালকা একটু সাদা লবণ অ্যাড করব আমার স্বাদ মতো। আমি 1/3 স্পুন সাদা লবণ এতে অ্যাড করব। আমি কিন্তু বলে দিব কয়দিন আমার এই আমসত্তটা শুকাতে টাইম লেগেছে। সো এটাকেও আবার ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি, কোনো টাইম লিমিট নেই। যখন দেখবেন একদম থকথকে হয়ে গেছে, যখন দেখবেন অনেক বেশি ঘন হয়ে গেছে, তখন চুলাটা বন্ধ করে দিবেন। আর আগে থেকে একটা প্লেটে আমি সরিষার তেল মেখে রেখেছি, এবার এতে ঢেলে ভালো করে ছড়িয়ে নিব। আপনারা চাইলে নিচে একটু টাক দিয়ে এটাকে একদম প্লেন করে নিতে পারেন থালাটা। সো এভাবে দুইটাই আমি কিন্তু তৈরি করে নিয়েছি এখন শুকানোর পলা। সো আমি এটাকে এখন রোদে দিয়ে দিব। আর এই পুরো আমসত্ত দুইটা শুকাতে আমার টাইম লেগেছে 2 রাত 1 দিন, মানে আমি 2 রাত এটাকে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। তারপর একদিন রোদে দিতেই কিন্তু এটা একদমই শুকিয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি শুকিয়েছে, কারণ আমি কিন্তু এটা একটু পাতলা করে প্লেটে স্প্রেড করেছিলাম এর জন্য। এখন আমি সাইড থেকে খানিকটা কেটে নিব, তারপর এগুলো দিয়ে কিভাবে রোল রোল করে আপনারা রাখতে পারেন সেটা দেখাবো। এইভাবে আমসত্ত তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন ধরে বাসায় সংরক্ষণ করতে পারবেন। আর যেহেতু এটা একটা আচার, তাই এটা খেতে কিন্তু সবারই অনেক বেশি পছন্দের, ছোট থেকে বড় সবাই আমসত্ত খেতে পছন্দ করে। তাই এখন আর বাজার থেকে কিনে নয়, নিজেরা ঝটপট বাসায় তৈরি করে আমসত্তটা এনজয় করুন। সো ভিউয়ার্স, এভাবে আমি মাসালা আমসত্তটা সেম প্রসেসে কেটে নিব, তারপরে রোল করে নিব। একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা নর্মাল ফ্রিজে কিন্তু 2 থেকে 3 মাস বা তার থেকে বেশিও এই আমসত্তটা সংরক্ষণ করতে পারবেন। তবে মাঝে মধ্যে একটু বের করে রোদে দিয়ে নেবেন, তাহলে এটা ভালো থাকবে। সো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে ঝটপট লাইক শেয়ার কমেন্ট করে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। আজ আসি, আল্লাহ হাফেজ।